같이 절로웠다. 훈골에 죄 먹었다. 쟤네 같이 절로웠다. 훈골에 죄 먹었다. 쟤네 같이 절로웠다. 훈골에 죄 먹었다. বিধানসভার ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি। গতকাল বিধানসভার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। গতকাল বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিজেপি বিধায়কের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার জেরে কার্যত রক্তাক্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোনো এক বিধায়কের নাক ফেটে যায়, আবার কোনো এক বিধায়কের চশমা ভেঙে যায়। পাশাপাশি কয়েকজন বিধায়কের জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন। প্রথমে শুভেন্দু অধিকারী ও তার বিধায়করা এই হামলা চালায় বলে তৃণমূল বিধায়কের দাবি। যদিও তৃণমূল বিধায়করাই হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি বিজেপি নেতৃত্বে। তাদের দাবি, যেহেতু আমরা বিধানসভায় সংখ্যালঘু, সেই কারণেই বিরোধীদের স্বাধীনতা কেড়ে নিতেই হামলা চালিয়েছে তৃণমূল। মূলত সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। সেই মতো এদিন শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি যারা বিজেপি বিধায়কের ওপর আক্রমণ চালিয়েছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদিও প্রায় এক ঘন্টার পরপরই রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আবারও শান্তিপুর থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতৃত্ব। এই প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় বলেন, গতকাল বিধানসভার অধিবেশন চলাকালীন আমি উপস্থিত ছিলাম। যেভাবে তৃণমূল বিধায়করা আচমকা বিজেপির বিধায়কদের ওপর হামলা চালিয়েছে তা খুবই নিন্দনীয়, যা ইতিহাসে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। যদিও এই প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। তিনি রামপুরহাটের বগডুইয়ের ঘটনায় স্লোগান দিতে থাকেন, জেনে গেছে জনতা খুন করেছে মমতা। এভাবেই শান্তিপুর থানার গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। যখন আপনি অধিবেশন চলাকালীন কিন্তু আপনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মূলত ঘটনার বিবরণ কি বলবেন? আমরা কালকে বাজেট অধিবেশনের শেষ দিন ছিল। বাজেট অধিবেশনের শেষ দিনের প্রথম মুহূর্তে আমাদের বিরোধী দল নেতা আমাদের মাননীয় স্পিকারের সাহেবের কাছে আবেদন করেন যে বাগটুই সহ দুজন নির্বাচিত কাউন্সিলরের হত্যা এবং একজন নাবালিকার ধর্ষণের যা অবস্থা চলছে সারা রাজ্যে, এর একটা ডিসকাশন আমরা চাইছি। কিন্তু দু ঘন্টার অন্তত ডিসকাশন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে একটা বিবৃতি দিক, কিন্তু অদ্ভুতভাবে স্পিকার সাহেব আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর আবেদনটা খারিজ করে দিলেন। খুব স্বাভাবিক কারণে আমরা ওখানে বারবার চিৎকার করে আবেদন করেছি বিধানসভার ভেতরে, এটাই কিন্তু রীতিনীতি এবং এটা স্পিকার সাহেব বিভিন্ন সময় স্বীকারও করেছেন, গতকালকেও স্বীকার করেছেন যে বিধানসভার ভেতরে এরকম উত্তেজনা হয়। কিন্তু যেভাবে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের ওপর আক্রমণ করা হলো, আমরা আক্রমিত হলাম এবং আমাদের মনোজ্ঞা বিরোধী চিফ হুইপ তিনি অত্যন্ত গুরুতর হয়ে আহত হলেন, আমাদের নরহরি মাহাতো তাকে আক্রান্ত করা হলো, কিন্তু দীপক বর্মন তিনি আক্রান্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে সাসপেনশন দেওয়া হলো, পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী, নরহরি মাহাতো, মনোজ্ঞা, দীপক বর্মন এবং শঙ্কর ঘোষ। আচ্ছা, কোথাও কি মনে করছেন চক্রান্ত করে এই হামলা? এটা পরিকল্পনা মাফিক যে বিধায়করা ছুটে এসেছিল, রহিম বক্সি, শওকত মোল্লা, এরা কিন্তু ওদের এলাকাতে, তপন চ্যাটার্জি ওরা এলাকাতে, ওরা হচ্ছে সন্ত্রাস করে ভোটে জিতে এসছে এবং পোস্ট ভোট ভায়োলেন্সের মধ্যে এদের নামগুলো জড়িত আছে, এরাই পোস্ট ভোট ভায়োলেন্স করেছিল। খুব স্বাভাবিকভাবে এরা পরিকল্পনা করে বিধানসভা বাজেট অধিবেশনের শেষ দিনে একদম পরিকল্পিতভাবে
এরা আমাদের উপর আক্রমণ চালিয়েছে। গতকাল নবান্নতে গণতন্ত্রের তীর্থস্থান বলা যায়, গণতন্ত্রের পীঠস্থান আমাদের বাংলা জুড়ে, সেখানে আমাদের কালকে রামপুরহাটের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিরা বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জবাব চেয়েছিলাম, এই ঘটনাটাকে পূর্ণাঙ্গভাবে তার বিবরণ শুনতে চেয়েছিলাম। কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে আমাদের কথার কোনো জবাব না দিয়ে আমাদের যারা বিধানসভার বিধায়করা বিধায়িকা ছিল তাদের উপরে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটিয়েছে, আমাদের বিধায়কদের মারধর করা হয়েছে, তার প্রতিবাদে আমরা সারা রাজ্যব্যাপী আজকে আমরা প্রতিবাদী ডেপুটেশন দিচ্ছি থানাতে এবং শান্তিপুর থানাতে আমরা সেই ডেপুটেশনে উপস্থিত। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিধানসভা অধিবেশন চলাকালীন তাদের বিধায়ককে মারধর করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা, কি বলবেন? না, এটা মিথ্যা কথা, কারণ আমরা চেয়েছি জবাব তার কাছে। আমরা চাইনি কখনো যে একটা বিশৃঙ্খলা হোক, আমরা সুষ্ঠুভাবে চেয়েছিলাম, কিন্তু তাদের বিধায়করাই এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমাদের উপরে আক্রমণ করেছে। বিজেপি আইন মানে বিজেপির মধ্যে কোন রকম গণ্ডগোল অশান্তি করতে চায় না ভারতীয় জনতা পার্টি। আমার নাম নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহসভাপতি। কি কারণে বিক্ষোভ? কাল যেভাবে নির্মমভাবে বিধায়কদের উপর আমাদের বিজেপির বিধায়কদের উপর হামলা করেছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা পরিকল্পিতভাবে, তার জন্য আজকে আমাদের শান্তিপুর থানায় ডেপুটেশন এবং আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে যদি এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তাহলে আমরা আন্দোলন বৃহত্তম আন্দোলনে নামবো। আজকে আপনার থানা ঘেরাও করেছে? আজকে আমরা শান্তিপুর থানা ঘেরাও করেছি, আগামী দিনে সারা বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। দীনেশ রায়, ভারতীয় জনতা যুব মোর্চা, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।